আচ্ছা, আজকে হচ্ছে মিষ্টি মাছ। হ্যাঁ, মিষ্টি মাছটা বাদ ছিল, আজকে মিষ্টি মাছটা করাবো। ফার্স্ট ডেফিনেশন, মিষ্টি মাছ মে বি ডিফাইন্ড অ্যাজ ইনভলান্টারি রিদমিক্যাল অসিলেটরি মুভমেন্ট অফ আর্ম। সাচ মুভমেন্টস হোয়েন দে আর প্যাথোলজিক্যাল আর অলওয়েজ ডিউ টু অ্যাবনর্মাল মেনটেন্যান্স অফ আই পোস্টার। ইট মে বি হরাইজন্টাল, ভার্টিক্যাল অ্যান্ড রোটেটরি। আচ্ছা, এই এখানে কি বল, মানে ডেফিনেশনটা দেখো, ইনভলান্টারি মানে কন্ট্রোল কন্ট্রোল নাই আমাদের, ইনভলান্টারি মানে আমাদের কন্ট্রোলে নাই। রিদমিক্যাল অসিলেটরি, হ্যাঁ অসিলেটরি মুভমেন্ট তো জানোই, রিদমিক্যাল একটা ইয়ে থাকবে, এটার রিদম থাকবে, সাথে অসিলেটরি আই বল কাঁপবে আর কি, কাঁপতে থাকবে আর কি। সাস মুভমেন্ট ওয়েন দ্য প্যাথোলজিক্যাল আর অলওয়েজ ডিউ টু, যখন প্যাথোলজিক্যাল ডিউ টু অ্যাবনর্মাল মেনটেন্যান্স অফ আই প্রেশার, আই অ্যাবনর্মাল প্রেশারের কারণে এটা দেখা যাবে। ইট মে বি হরাইজন্টাল, এটা হরাইজন্টাল ভাবে হতে পারে, ডিস্ট্রিক্ট মাসটা মানে আই বলটা হরাইজন্টালি ইয়ে করতে পারে, মুভ করতে পারে, অথবা ভার্টিক্যাল হতে পারে, অথবা রোটেটরি হতে পারে। ঠিক আছে, এই হলো ডেফিনেশন। নেস্টিগনোসটা একটু কঠিন, হ্যাঁ একটু কঠিন টপিক, এগুলা একটু টাফ, হ্যাঁ এগুলা ভালো করে পড়তে হবে। আচ্ছা, তবু যতটুকু আমি সহজ করে দেওয়ার চেষ্টা করছি আর কি। পোস্টুরাল কন্ট্রোল অফ আই ডিপেন্ড আপন, এটা পোস্টার যে কন্ট্রোল হয় আমাদের সেটা কি, সের উপর নির্ভর করে। রেটিনাল ইম্পালস দ্যামসেল ডিপেন্ড আপন এডিকোয়েট ভিজুয়াল অ্যাকুইটি। রেটিনা তো আই আইএ যে রেটিনা আছে আমাদের, ঠিক আছে, রেটিনাল ইম্পালস দ্যামসেল ডিপেন্ড আপন এডিকোয়েট ভিজুয়াল অ্যাকুইটি। এই কথাটা বুঝতে পারছো, রেটিনাল যে ইম্পালসটা ভিজুয়াল অ্যাকুইটির উপরে এটা ডিপেন্ড করে, তাই না? ভিজুয়াল অ্যাকুইটিতে যদি আমাদের প্রবলেম থাকে তাহলে এই প্যাথোলজি হতে পারে, মিষ্টি মাছ হতে পারে। ঠিক আছে, রেটিনাল ইম্পালসটা তাহলে বাধাপ্রাপ্ত হবে, এই কথাটা বলছি এখানে। বি, নর্মাল পাওয়ার অফ এক্সট্রা অকুলার মাসেল, এক্সট্রা অকুলার মাসেলে কিছু পাওয়ার থাকে, তাই না, বিভিন্ন অ্যাবডাকশন অ্যাডাকশন, তাই না, এই ধরনের বিভিন্ন ধরনের ইয়ে আছে, মুভমেন্ট আছে এক্সট্রা অকুলার মাসেলগুলো। তাহলে এই মাসেল পাওয়ারে যদি কোনো সমস্যা হয়, ডিফেক্ট থাকে, তাহলে এই নিশ্চিত মাস হতে পারে। অ্যান্ড সি, লেবারিন্থিন ইম্পালস অ্যাক্টিং থ্রু দ্য ভেস্টিবুলার নার্ভ নিউক্লিয়াই সেন্ট্রাল কানেকশন অ্যান্ড ফাইনালি এক্সট্রা অকুলার মাসেল। লেবারিন্থিন যে কানেকশনটা, ইয়ারে 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 যে আমাদের ইম্পালসটা কীভাবে ই হয়, ট্রান্সমিট হয় ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে, নিউক্লিয়াসের মাধ্যমে। নার্ভের তো একটা নিউক্লিয়াস থাকেই, এই কথাটাই বলছি এখানে, ভেস্টিবুলার নার্ভ নিউক্লিয়াই সেন্ট্রাল কানেকশন মানে আইয়ের যে আই মানে ইয়ার থেকে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা অটোলজিক্যাল যে পাথওয়েটা আছে সেটা আপ টু দ্য কোথায়, ব্রেন ব্রেন পর্যন্ত, তাই না, সেন্ট্রাল কানেকশন মানে ব্রেন স্ক্রিন পর্যন্ত, অ্যান্ড ফাইনালি এক্সট্রা অকুলার মাসেল, অ্যান্ড লাস্টে কমিউনিকেট করে কি এক্সট্রা অকুলার মাসেলের মাধ্যমে। এই এই এইটা যদি এখানেও যদি কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম হয় তাহলে নিশ্চিগনাস হবে। অ্যান্ড প্রোপ্রিওসেপ্টিভ ইম্পালস অ্যারাইজিং ফ্রম নেক মাসেল। প্রোপ্রিওসেপ্টিভ কি, আমাদের আমাদের যে কী বলে এটা, পোশ্চার চেঞ্জ করি আমরা, তাই না, প্রোপ্রিওসেপ্টিভ মাসেলের ইম্পালসের মাধ্যমে আমরা, তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো, হ্যাঁ এখানেও একটা রিসিপ্টর থাকে, সেখান থেকে ইম্পালসটা কীভাবে হয়, নেক মাসেলের মাধ্যমে সেটা সেই ইম্পালসটা ট্রান্সমিট হয়। তাহলে পোশ্চারাল কন্ট্রোল আমরা কীভাবে পোশ্চারাল কন্ট্রোল করতে পারি, পোশ্চারাল কন্ট্রোল অফ আই ডিপেন্ড আপন, পোশ্চার কন্ট্রোল করতে পারি কীভাবে, রেটিনাল ইম্পালসের মাধ্যমে, নর্মাল পাওয়ার অফ এক্সট্রাকুলার মাসেলের মাধ্যমে, লেবারিন্থিন ইম্পালসের মাধ্যমে, অ্যান্ড প্রোপ্রিওসেপশনের মাধ্যমে। এই চারটাভাবে আমরা, হ্যাঁ আমাদের পোশ্চারটাকে কন্ট্রোল করতে পারি। এই পোশ্চারে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ আয়ের আই আয়ের মাধ্যমে যেটা কন্ট্রোল হয় সেগুলা যদি কোনো ডিফেক্ট হয় এই চারটা পাথরের মাধ্যমে, তাহলে মিষ্টি মাছ মিষ্টিক মাছ। হোয়াট আর দ্য টাইপস অফ মিষ্টিক মাছ, দেয়ার হোয়াট আর দ্য ডিগ্রি অফ মিষ্টিক মাছ,
there are three degree. This stomach has three degree. As first degree, it is weak when patient looks the direction of first component. Fast moving to an objective দিকে যদি patient মানে এই করে তাকায় তাহলে এটা first degree. এটা weak একটা nystagmus. এটা অত strong না, বেশিক্ষণ থাকবে না, weak. নিশ্চিতটা ক্লিনিক্যালি এটা এভিডেন্সটা এটা appear কম করবে, খুব বেশি বোঝা যাবে না, এটা weak nystagmus. Second degree, it is weak than first degree when patient looks straight ahead. এক দিকে যদি এক পলক দৃষ্টিতে যখন তাকিয়ে থাকে তখন যে নিস্টিগমাস যে ডিগ্রিটা ডেভেলপ করে সেটা হলো সেকেন্ড ডিগ্রি। তাহলে এটা বুঝতেছো তো মেহেদি হক? বুঝতে পারছো মেহেদি? জি স্যার, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিগ্রি হচ্ছে উইক নিস্টিগমাস। পেশেন্ট কখন কোন দিকে তাকালে পেশেন্ট লুকস ইন ডিরেকশন ফার্স্ট কম্পোনেন্ট। কোন ফার্স্ট মুভিং যখন রেলওয়ে নিস্টিগমাস থাকে না, একটা ট্রেন যাচ্ছে ঠিক আছে, ট্রেনের দিকে তাকিয়ে আছে, তাহলে ফার্স্ট কম্পোনেন্ট মানে ফার্স্ট মুভমেন্ট হচ্ছে ওই সাবস্টেন্সের, তখন এটাকে ফার্স্ট ডিগ্রি বলে। কিন্তু এটা থাকবে উইক নিস্টিগমাস, ক্লিনিক্যালি অত ভালো বোঝা যাবে। আচ্ছা সেকেন্ড ডিগ্রি, ইট ইজ উইক ওয়েন পেশেন্ট লুক স্ট্রেট এহেড। স্ট্রেট একটা মানে সামনাসামনির দিকে যদি কোনো অবজেক্টিভের দিকে তাকায় তখন যে নিস্টিগমাস হবে সেটা সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি, ইট ইজ স্ট্রংগার দেন সেকেন্ড ডিগ্রি, মানে প্রতিটা এক একটা করে ডিগ্রি বাড়বে আর এই নিস্টিগমাস হলে স্ট্রং, ক্লিনিক্যালি ইভিডেন্স মোর ইভিডেন্ট। হ্যাঁ এই ডিগ্রিগুলো এই চেঞ্জ হচ্ছে আর কি, তাহলে ইট ইজ স্ট্রংগার দেন সেকেন্ড ডিগ্রি নিস্টিগমাস ওয়েন পেশেন্ট লুকস ইন ডিরেকশন অফ স্লো কম্পোনেন্ট। স্লো কম্পোনেন্ট, তাহলে এক নম্বরটা ছিল ফার্স্ট কম্পোনেন্ট অ্যান্ড থার্ড ডিগ্রিতে স্লো কম্পোনেন্ট। স্লো কম্পোনেন্ট একদম স্লো মুভমেন্ট একটা যাচ্ছে, একটা রিক্সা যাচ্ছে মনে করো ঠিক আছে, অথবা একটা সাইকেল যাচ্ছে স্লো একটা অবজেক্ট, অথবা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার দিকে তাকে থাকার ফলে ওই যে পাথরগুলো চারটা পাথর বললাম ওখানে যদি কোনো লিসন থাকে তাহলে এই নিশ্চিত মাসগুলো হবে এই ডিগ্রি অ্যাকর্ডিং টু হ্যাঁ অবজেক্ট কোনো সাবস্টেন্সের উপরে। যেমন ফার্স্ট ডিগ্রি ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট মুভিং অবজেক্টের দিকে, থার্ড ডিগ্রিতে স্লো কম্পোনেন্ট মানে স্লো অবজেক্টের দিকে তাকালে, আর হলে স্ট্রেট এক দিকে তাকিয়ে থাকলে যখন হ্যাঁ স্ট্রেট একটা কোনো অবজেক্টের দিকে তাহলে এটা হলো সেকেন্ড ডিগ্রি। আশা করছি মানে কিছুটা হলেও বুঝতে পারছো। জহির, জহির হোসেন, জহির হোসেন প্লিজ ডু রেসপন্স। জহির নাই, আফরোজা হারুন, আফরোজা হারুন শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা এখন তো ডিগ্রি কয়টা, হোয়াট আর দ্য ডিগ্রি অফ নিস্টিগমাস বলো স্যার? তিনটা ডিগ্রি। স্যার তিনটা ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি হচ্ছে উইক নিস্টিগমাস যখন পেশেন্ট ফার্স্ট কম্পোনেন্টের দিকে তাকাবে তখন, যেমন একটা ট্রেনের দিকে। সেকেন্ড ডিগ্রি হচ্ছে যখন পেশেন্ট স্ট্রেট তাকাবে। আর থার্ড হচ্ছে স্যার যে স্ট্রংগার দেন সেকেন্ড ডিগ্রি, এটা হচ্ছে যখন একটা স্লো কম্পোনেন্টের দিকে তাকাবে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ। টাইপস অফ নিস্টিগমাস, দেয়ার আর টু টাইপস, ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল। এই লিশনগুলোতে অলওয়েজ ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল দুইটা ঘটনাই ঘটে। ফিজিওলজিক্যাল হচ্ছে কিছু ইয়ে থাকবে, এখানে প্যাথোলজিক্যাল না, হ্যাঁ এটা ডিজিজ না। মেডিসিনে একটা ইয়ে বলো তো, একটা ডিজিজের নাম বলো তো, যেটা ফিজিওলজিক্যাল ডিজিজের নাম বলো তো মেডিসিন। একজন জিআইটিতে একটা ডিজিজ আছে বলতে পারবে কেউ বলতো? একজন মেডিসিন একটা ডিজিজের নাম বলো। মাজহারুল ইসলাম বলতো, এটা হলো জিআইটি একটা একটা ডিজিজ হয়, ইরিটেবল বাউল সিন্ড্রোম বলছো? এটা ইরিটেবল বাউল সিন্ড্রোমটা আইবিএস বলে, সংক্ষেপে বলে আইবিএস। মাজহারুল ইসলাম শুনতে পাচ্ছ?
মাজহারুল ইসলাম, জামিল সিদ্দিকী, জামিল সিদ্দিকী স্যার, মাজহারুল ইসলাম স্যার, হ্যাঁ হ্যাঁ, মেডিসিনে একটা ডিজিজ ইরিটেবল বাউল সিনড্রোম, এটা নাম শুনছো? জি স্যার। ইরিটেবল বাউল সিনড্রোম কি কোনো এখানে প্যাথোলজিক্যাল কিছু আছে এখানে? হ্যাঁ, কি প্যাথোলজি হয় ইরিটেবল বাউল সিনড্রোমে জানো? করো নাই না? আচ্ছা, না করলে করে নেবে, এটা পড়ে নেবে। ফিফথ ইয়ার শেষের দিকে এখনো ইরিটেবল বাউল সিনড্রোম ক্লাস হয় না, লেকচার হয় না এটা। ইরিটেবল বাউল সিনড্রোম দুইটা ইয়ে থাকে, একটা কনস্টিপেশন ভ্যারাইটি আর একটা হলো ডায়রিয়া ভ্যারাইটি। পেশেন্টের বাউলটাই হবে ইরেগুলার হবে, হ্যাঁ এগুলা তো। এখানে এটা কিন্তু প্যাথোলজিক্যাল ডিজিজ না, ইরিটেবল বাউল সিনড্রোম যেটা, ঠিক আছে? তো এইরকম আর কি আমাদের নিস্টিগমাস, ফিজিওলজিক্যাল অপটোকাইনেটিক নিস্টিগমাস ইজ কমনেস্ট এক্সাম্পল সিন ইন নর্মাল হোয়েন ফোকাসিং অন এ সিরিজ অফ ফাস্ট মুভিং অবজেক্ট এট এ সাফিসিয়েন্টলি ক্লোজ ডিস্টেন্স ইন এ রেলওয়ে নিস্টিগমাস। এই যেটা বলতেছিলাম রেলওয়ে নিস্টিগমাস, আদার এক্সাম্পল আর রোটেশনাল অর ক্যালোরিক স্টিমুলেশন। তাহলে আমরা একটা বলতে পারি রেলওয়ে নিস্টিগমাস, ছোটবেলা রেল রেলে মানে ট্রেনে যারা জার্নি করছো, হ্যাঁ এদের অনেকের ভাটটাই হতো, এরকম অনেক ই আছে, এমনকি বয়স্ক কারো কারো হয়, মানে তখন লেবারিনটা ভালো মতো ডেভেলপ করে না, অনেক চিলড্রেনদের এই সমস্যাগুলো হয় রেলওয়ে নিস্টিগমাস বলে এটাকে। আদার এক্সাম্পল রোটেশনাল, দেখা যায় বাচ্চাদের যদি ঘোরানো হয় ধরে, যদি অথবা বিভিন্ন রাইডগুলো আছে, এই রাইডগুলোতে যে ইয়ের মতো ঘুরতে থাকে যেগুলা, হ্যাঁ রোটেশনাল, এখানেও কিন্তু কিছু স্টিমুলেশন হয়, ঠিক আছে? লেবারিন্থ স্টিমুলেশন হওয়ার ফলে তারপরে তার কি হতে থাকে, বায়োডাইগনস্টিগমাস হতে থাকে, ঠিক আছে? তাহলে ফিজিওলজিক্যাল কি জানতে পারলাম বলো, একজন বলো, কে বলবা? জান্নাতুন নেসা নাকি, জান্নাতুন রোল 31, জান্নাতুন, জান্নাতুন শুনতে পাচ্ছ? তাসমিয়া, তাসমিয়া সাবিহা শুনতে পাচ্ছ? তাসমিয়া সাবিহা, এগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে, যারা রেসপন্স করবে না অ্যাবসেন্ট করে দেবে, আমি লিখে রাখতেছি কাগজে, হ্যাঁ এগুলো কিন্তু আমি অ্যাবসেন্ট করে দেবো, কারণ ওই কানেকশন দিয়ে তারপর অন্যদিকে ঘোরাঘুরি করবো, বসে থাকবো অন্যদিকে, হবে না। এগুলা এই যে যারা রেসপন্স করতেছে না আমি নোট করে রাখতেছি। তারপর সায়মা, সায়মা রহমান মিম, সায়মা রেসপন্স করো, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রেলওয়ে ডিস্টিগমাস এটা কি ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল বলো? ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল, ওকে। তারপর রোটেশনাল, রোটেশনাল ডিস্টিগমাস এটা ফিজিওলজিক্যাল স্যার? এটাও ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল। কেন রোটেশনাল এর কারণ না, মুভমেন্টের জন্য কেনই হয় স্যার? বাচ্চাদের স্যার স্যার ওদের এটা ডেভেলপ করে না স্যার, লেবারিন্থ, লেবারিন্থ ডেভেলপ করে না, লেবারিন্থ ডেভেলপ করে না, ইরিটেশন হয়, ইরিটেশনের জন্য তখন এই রোটেশনাল ডিস্টিগমাস হয়। ছোটবেলায় বাচ্চাদের হাতে ধরে ঘোরায় না, অনেকে ছোট ছোট বাচ্চাদের ঘোরানোর পরে পরে বলে যে বাচ্চারা বলে যে মাথা ঘুরতেছে, হ্যাঁ এটা ছোটবেলায় আমরা দুষ্টামি করে এরকম করতাম, হ্যাঁ ছোট ভাই বোনদের বা হ্যাঁ এদের রিলেটিভদের এগুলো করতাম, বা আমাদেরও সিনিয়ররা এরকম দুষ্টামি করতো অনেক ছোটবেলার ঘটনা, তখন এই মাথা ঘুরতাম, মানে চোখে কিছু দেখতাম না, হ্যাঁ এরকম দুষ্টামিটা প্রায় করতাম। তো যাই হোক, এগুলো হলো ফিজিওলজিক্যাল এক্সাম্পল, হ্যাঁ রেলওয়ে নিস্টিগমাস অ্যান্ড রোটেশনাল অফ ক্যালোরিক স্টিমুলেশন। ক্যালোরিক হলো টেম্পারেচার ভেরিয়েশনের জন্য, টেম্পারেচার ভেরিয়েশনের জন্য কিছু নিস্টিগমাস হতে পারে, দেখা গেলো হাই টেম্পারেচারে কেউ মানে ইয়ে থেকে হাই অ্যাল্টিচিউড অথবা যে কোনো একটা গরম জায়গাতে অথবা শীত, শীতের শীত প্রধান কোনো জায়গাতে, হ্যাঁ নর্মাল টেম্পারেচার বেশি বা কম, এই ক্যালোরিক স্টিমুলেশন টেম্পারেচার ভেরিয়েশনের জন্য যে স্টিমুলেশন হয় সেটাও ফিজিওলজিক্যাল নিস্টিগমাস। তাহলে তিনটা পেলাম না, একটা রেলওয়ে নিস্টিগমাস, রোটেশনাল নিস্টিগমাস আর ক্যালোরিক ডিউ টু ক্যালোরিক স্টিমুলেশন। সেকেন্ড প্যাথোলজিক্যাল নিস্টিগমাস, একটু মনোযোগ দিয়ে শুনো, নিস্টিগমাস খুব কঠিন চ্যাপ্টার, নিস্টিগমাস অনেকে পড়াতেই চায় না, অনেক কঠিন চ্যাপ্টার এটা, হ্যাঁ
তো কঠিন বলতে আমি মানে তোমাদের তো অত কিছু লাগবে না, নিস্টিগমাসের অনেক কিছু আছে, নিস্টিগমাসে মানে তিন চারটা লেকচার নিলেও শেষ হবে না, কিন্তু আমি তোমাদের একটা লেকচার দিয়ে শেষ করার চেষ্টা করতেছি, ফিফথ ইয়ারে খুব বেশি এরকম লাগবে না, তো এই জন্যই মানে যতটুকু আর কি প্যালেটেবল করা যায় আমি চেষ্টা করছি। এখন আসো অকুলার নিস্টিগমাস, প্যাথোলজিক্যালের মধ্যে অকুলার নিস্টিগমাস, অকুলার নিস্টিগমাসটা মানে কি কারণে হতে পারে, আয়ের কোনো ডিজিজের জন্য হতে পারে তাই না, পোস্টুরাল কন্ট্রোল কিভাবে করে, এই যে একটু আগে বলতেছিলাম যেটা প্রথম প্রথমের দিকে প্রথম যে ইয়েটা দেখো, একটা হলো পোস্টুরাল কন্ট্রোল কিসের উপরে নির্ভর করে, একটা হলো রেটিনাল ইম্পালস, ভিজুয়াল অ্যাকুইটিতে যদি কোনো সমস্যা থাকে, এক্সট্রাপুলার মাসেলে কোনো ডিজিজ থাকলে, লেবিরিনথিনের জন্য, প্রোপ্রিওসেপ্টিভের জন্য তাই না, বিভিন্ন কারণে, এই কথাটা বলছে এখানে অকুলার নিস্টিগমাস, আয়ের কোনো ডিজিজ থাকলে অকুলার। ভেস্টিবুলার নিস্টিগমাস হ্যাজ কুইক অর ফাস্ট অ্যান্ড স্লো কম্পোনেন্ট, ভেস্টিবুলে যদি কোনো ডিজিজ থাকে, ভেস্টিবুলার কি থাকতে পারে, ভেস্টিবুলার নার্ভ টিউমার থাকতে পারে তাই না, ভেস্টিবুলাইটিসের জন্য হতে পারে ঠিক না, নাকি রোকসানা ঋতু প্যাথোলজিক্যাল নিস্টিগমাসের কজগুলো বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো স্যার। প্যাথোলজিক্যালের মধ্যে স্যার হচ্ছে গিয়ে অকুলার নিস্টিগমাস, ভেস্টিবুলার নিস্টিগমাস স্যার, মানে আয়ে কোনো ডিজিজের জন্য আর কি। অকুলার নিস্টিগমাস ঠিক আছে, তাহলে হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে রেসপন্স করো, নেটে ক্লাস না আসলে খুবই ঝামেলা, মানে স্বাভাবিকভাবে ক্লাস শেষ সাথে মিল নেই আর কি, আর যাই হোক যতটুকু সম্ভব আর কি করতে হবে। আচ্ছা তাহলে অকুলার নিস্টিগমাস, ভেস্টিবুলার নিস্টিগমাস, তাহলে এটা আমরা জানতে পারলাম। আরো কিছু নিস্টিগমাস আছে তাহলে, যার ব্রেন স্টিমুলেশন, ব্রেন স্টিমুলেশনের লেশন হয় কোনো কারণে, হেড ইঞ্জুরি হওয়ার জন্য হতে পারে, কোনো টিউমারের জন্য হতে পারে তাই না, ব্রেনে কি কি কিছু ব্রেন টিউমার হতে পারে না ঠিক না, স্পেস অকুপাইং লেশন, নাম শুনছো না, স্পেস অকুপাইং লেশন, সেরিবেলার লেশন, সেরিবেলার কিছু ডিজিজের জন্য, টক্সিক নিস্টিগমাস ঠিক আছে, রোটেটরি নিস্টিগমাস, অ্যাটাক্সিক মানে কোনো অ্যাটাক্সিক তো জানেন, অ্যাটাক্সিক নিস্টিগমাস, এই হলো নিস্টিগমাসের প্যাথোলজি। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল টেস্ট, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল টেস্ট ফর নিস্টিগমাস, স্পন্টিনিউয়াস নিস্টিগমাস দেখতে হবে, ফিসুলা টেস্ট করতে হবে, রম্বার টেস্ট করতে হবে, গেট টেস্ট করতে হবে, পাস পয়েন্টিং অ্যান্ড কলিং টেস্ট করতে হবে, হলফিক ম্যানুভার, পজিশনাল টেস্ট ঠিক আছে, হলফিক ম্যানুভার বা পজিশনাল টেস্ট। আমরা স্পন্টিনিউয়াস নিয়ে কথা বলবো আর ফিসুলা নিয়ে কথা বলবো, রম্বার এই তিনটা নিয়ে কথা বলবো। স্পন্টিনিউয়াস নিস্টিগমাসটা কীভাবে আমরা বুঝতে পারি, এক্সামিনার থাকবে সামনে, পেশেন্টের সামনে, পেশেন্ট আইদার সিটিং পজিশন আর সুপাইন পজিশনে থাকে ঠিক আছে, বুঝতে পারছো? সময়তা সময়তা শোনা যাচ্ছে? রোল 21 শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, স্পন্টিনিউয়াস নিস্টিগমাস এটা হলো, এটা একটা ক্লিনিক্যাল টেস্ট, নিস্টিগমাস ডায়াগনোসিস করার জন্য পেশেন্ট এক্সামিনার ইন ফ্রন্ট, হ্যাঁ পেশেন্ট সিটিং পজিশন আর সুপাইন পজিশনে থাকবে, সুপাইন পজিশন আর ইন ফ্রন্ট থাকবে এক্সামিনার, কিভাবে থাকবে, এখানে থাকার ফলে ইন ফ্রন্টে থাকার থেকে তারপরে কি করবে, সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট হলো পেশেন্টের সেন্ট্রাল পয়েন্ট মানে নোজ নাকের সামনে থেকে 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে তার একটা মানে একটা ফিঙ্গার মুভ করবে, কি করবে, রাইটে মুভ করবে, লেফটে মুভ করবে, আপ অ্যান্ড ডাউন, নট বিয়ন্ড দ্য 30 ডিগ্রি, 30 ডিগ্রি বেশি মুভ করা যাবে না, টু অ্যাভয়েড গ্যাস মিস্টেকমাস। কারণ হলো যে যদি আমি 30 ডিগ্রি বেশি মুভ করি, 30 সেন্টিমিটার নিয়ম হলো 30 সেন্টিমিটার দূরে আমি যদি ইন্ডেক্স ফিঙ্গারটাকে পেশেন্টের নোজ থেকে মানে সেন্ট্রাল পয়েন্ট থেকে আর কি বা ফোরহেড থেকে
যদি 30 সেন্টিমিটার দূরে ইন্ডেক্স ফিঙ্গারটা মুভ করি, রাইটে মুভ করি আপ টু 30 ডিগ্রি পর্যন্ত, লেফটে 30 ডিগ্রি, আপ অ্যান্ড ডাউনে 30 ডিগ্রি পর্যন্ত যদি মুভ করি, তাহলে স্পন্টিনিয়াস নিস্টিগমাস হবে পেশেন্টে ডিউ টু সাস প্যাথোলজি, ওই যে প্যাথোলজিগুলো আয়ের প্যাথোলজির জন্য, তাই না, ভেস্টিবুলের প্যাথোলজির জন্য, এই কারণগুলোর জন্য স্পন্টিনিয়াস নিস্টিগমাস হইতে থাকবে, আইটা কাঁপতে থাকবে, তাই না, এটাই নিস্টিগমাস। এখন এখানে কিছু কথা আছে, এটা লিখে রাখো, মানে খাতা কলম সাথে আছে কারো, থাকা উচিত। আচ্ছা এখানে কয়েকটা কথা বলবো আমি, এখানে হলো ডিউ টু ইরিটেটিভ কিছু লিশন আছে, যেমন ভেস্টিবুলাইটিস, হ্যাঁ ভেস্টিবুলাইটিস, সেরাস ভেস্টিবুলাইটিস, ঠিক আছে, সেরাস ভেস্টিবুলাইটিস আমরা মানে ইয়ে পড়াইছিলাম, ভেস্টিবুলাইটিস পড়াইছি না, ভেস্টিবুলাইটিস পড়াইছি, তো এখানে সরি লেবিরিনথাইটিস, লেবিরিনথাইটিসের সেরাস লেবিরিনথাইটিসের ক্ষেত্রে ইরিটেটিভ লেবিরিনথাইটিস, এটাকে বলা ইরিটেটিভ লেবিরিনথাইটিস। তো লেবিরিনথে যে এখানে ইরিটেটিভ লেবিন সেরাস বা ইরিটেটিভ লেবিরিনথাইটিসের ক্ষেত্রে নিস্টিগমাসটা কোন দিকে হবে, টুয়ার্ড দ্য সাইড অফ দ্য লিশন, যে ইয়ারে লিশন আছে যদি ডান কানে সমস্ত লেবিরিনথাইটিস থাকে তাহলে ডান দিকে হবে মুভ, মানে নিস্টিগমাসের ডিরেকশনটা থাকবে রাইটে, আর যদি বাম দিকে প্যাথোলজি থাকে তাহলে নিস্টিগমাসটা হবে বাম দিকে। কথা বোঝাতে পারলাম, কে কে বোঝো নাই বলো একজন, আফরোজা, আফরোজা T3, জি স্যার, আচ্ছা এটা কি বুঝতে পারছো তুমি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তুমি কি একটু আমাকে বলো স্যার, এটা হচ্ছে সেরাস ল্যাবিরিনথাইটিস, যেটা হচ্ছে ইরিটেটিভ ল্যাবিরিনথাইটিস বলে, এটার ক্ষেত্রে নিস্টাগমাসটা হবে যে সাইডে লেশন আছে সেই সাইডে, যদি ডান কানে থাকে তাহলে ডান সাইডে নিস্টাগমাস হবে, আর যদি বাম কানে থাকে তাহলে বাম সাইডে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ খুব ভালো লাগলো, কারণ এই অনলাইনে এভাবে বোঝানো খুব টাফ আছে, যাই হোক খুব ভালো লাগলো শুনে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এখন আসো, কে কে বোঝো নাই এই কথাটা, কে কে বুঝতে পারো নাই আমাকে এখনো বলো, হ্যাঁ কোনো সমস্যা নাই, এখানে কোনো লজ্জার কোনো কারণ নাই। স্যার আরেকবার বলবেন স্যার একটু, হ্যাঁ কে বলছো, নামটা বলো, রোল বলো। স্যার রোল 18 মেহেদী হক, মেহেদী হক, আচ্ছা এখানে হচ্ছে লেবিরিনথাইটিস, আমি একটা ক্লাস নিছিলাম, এখানে হচ্ছে লেবিরিনথাইটিস কয় ধরনের, একটা সেরাস আছে, তারপর হচ্ছে সার্কামস্ক্রাইবড লেবিরিনথাইটিস আছে, তারপর পুরুলেন্ট লেবিরিনথাইটিস আছে, ডেড লেবিরিনথাইটিস আছে, চার ধরনের লেবিরিনথাইটিস আছে। এখানে সেরাস বা ইরিটেটিভ লেবিরিনথাইটিস, এই ক্ষেত্রে যে নিস্টিগমাসটা হবে পেশেন্টের, সেই ক্ষেত্রে যে দিকে লিশন আছে, যে ইয়ারে লিশন আছে, লেবিরিনথে তো জানো ইয়ারে একটা ডিজিজ, লেবিরিনথে একটা প্রবলেম, যদি ডান কানে যদি লেবিরিনথাইটিস থাকে নিস্টিগমাসটা ডান দিকে, টুয়ার্ডস দ্য নিস্টিগমাসের ডিরেকশন থাকবে টুয়ার্ডস দ্য রাইট সাইড, মানে ডান কানের দিকে ডিরেকশন থাকবে নিস্টিগমাস। এখন বাম দিকে যদি ডিজিজ থাকে, লেফট লেবিরিনথাইটিস, মানে লেফট ইয়ারে যদি লেবিরিনথাইটিস থাকে, নিস্টিগমাসের ডিরেকশনটা লেফট সাইডে হবে, এই কথাটাই, মানে যেদিকে ডিজিজ আছে, যে কানে ডিজিজ আছে ওই দিকে ডিরেকশন থাকবে নিস্টিগমাসের। বোঝাতে পারলাম? জি স্যার, জি স্যার, এখন বুঝা গেছে স্যার। আচ্ছা এখন আসো পুরুলেন্ট লেবিরিনথাইটিস, পুরুলেন্ট অর ডেড লেবিরিনথাইটিস, ডেড লেবিরিনথাইটিসটা কোনটা, যখন লেবিরিনথে ডেড হয়ে যাবে, হ্যাঁ এখানে কোনো আর লেবিরিনথাইটিসটা কোনো অ্যাক্টিভিটিস নাই এখানে, ঠিক আছে, মানে কোনো নন ফাংশনিং লেবিরিনথ, এখানে কোনো ফাংশন মানে কোনো কাজই নাই লেবিরিনথে, তখনই ডেড। তো সেই ডেড লেবিরিনথের ক্ষেত্রে এরকম যদি কোনো ক্লিনিক্যাল কন্ডিশন থাকে, সেক্ষেত্রে লেবিরিনথ মানে নিস্টিগমাস কোন দিকে হবে, ডিরেকশনটা কোন দিকে হবে এটা জানতে হবে, টুয়ার্ডস দ্য হেলদি সাইড। কথা বোঝাতে পারছি? যদি ডেড লেবিরিনথ থাকে তাহলে নিস্টিগমাস থাকবে টুয়ার্ডস দ্য হেলদি ইয়ার বা হেলদি সাইড। কে কে বোঝো নাই বলো, বলো মাকজানার, মাকজানা কে এটা, মাকজানা রোল 15, মাকজানা শুনতে পাচ্ছ? হ্যালো
স্যার আসসালামু আলাইকুম। তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। রোল 15? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, পোরলেন্ড ল্যাবিরিন্থাইটিস যদি থাকে বা ডেট ল্যাবিরিন্থাইটিস থাকে, তাহলে নিস্টিগমাসের ডিরেকশনটা বলো কোন দিকে থাকবে। অপোজিট বা হেলদি ইয়ার, হেলদি হেলদি সাইডের দিকে, যে ইয়ারটা ফাংশনিং বা হেলথ হেলদি ডিরেকশনটা থাকবে ওই দিকে। এখন এখন বুঝতে পারছো সবাই? মাসুদ রানা, মাসুদ রানা রোল, মাসুদ রানা শোনা যাচ্ছে? ক্লাসে থাকে না মাসুদ রানা। মাসুদ রানা রোল কত? আরিয়ান আজাদ, আরিয়ান নাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার বলো, হেলদি সাইডের দিকে স্যার। হেলদি।